পৃথিবীতে ঋণ করে ঘি খাওয়ার সবচেয়ে বড় নজির যুক্তরাষ্ট্র। দেশের জাতীয় ঋণ সীমা প্রায় $32 ট্রিলিয়ন, কিন্তু তাও যথেষ্ট নয়। চলতি বছর দেশের জাতীয় ঋণ সীমা বৃদ্ধি নিয়ে রীতিমতো অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে আপাতত মুক্তি পেলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি ঋণ করা ও তার পরিণাম কি, সেটা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর চিন্তিত হওয়ার কারণ আছে। যুক্তরাষ্ট্রের বন্ডের সবচেয়ে বড় ক্রেতা চীন পিছু হটেছে। যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড কেনা কমিয়ে দিয়েছে তারা। চীন গত আগস্ট পর্যন্ত টানা 5 মাস মার্কিন ট্রেজারি সিকিউরিটি কেনা হ্রাস করেছে। ফলে আগস্ট মাসে চীনের হাতে $805 বিলিয়ন ট্রেজারি সিকিউরিটি ছিল। 2009 সালের মে মাসে যা ছিল সর্বনিম্ন $801 বিলিয়ন। দীর্ঘদিন ধরে চীন তাদের বৈশ্বিক মুদ্রা মজুতের বড় একটি অংশ মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে আসছে। এখন তারা বিনিয়োগ বহুমুখী করা এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এছাড়া চীন আন্তর্জাতিক লেনদেনে নিজস্ব মুদ্রা ইউয়ানের আরও বেশি ব্যবহার এবং ইউক্রেনে হামলার পর রাশিয়া যে ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে, সে ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি থেকে মুক্ত থাকতে চাইছে বলেও অনেকে মনে করছেন। এছাড়া ওয়াশিংটনের নীতি নিয়ে বেইজিংয়ের যে অস্বস্তি রয়েছে, ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমিয়ে দেওয়ার তার একটি নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে।